हेलो एवरीवन, आई होप यू ऑल आर डूइंग वेल। आज আমরা ইংলিশের একটা ইডিয়ম শিখব এবং সেই ইডিয়মটি হলো ইন অর্ডার টু। ওকে, চলো প্রথমেই জেনে নিই এই ইডিয়মটির মিনিং কি। এই ইডিয়মটির মিনিং হলো উদ্দেশ্যে। ওকে, কোনো কাজ করার উদ্দেশ্যে বোঝানোর জন্য আমরা এই ইডিয়ম ইন অর্ডার টু ইউজ করে থাকি। কয়েকটা এক্সাম্পল দেখলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে এই ইডিয়মটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব। চলো এক্সাম্পলগুলো দেখে নিই। প্রথম এক্সাম্পল হচ্ছে আই আস্কড হার in order to know the truth। ওকে, মানে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তাকে কিছু একটা জিজ্ঞাসা করেছিলাম। কেন জিজ্ঞাসা করেছিলাম? ইন অর্ডার টু নো দ্য ট্রুথ, সত্যি কথাটা জানার উদ্দেশ্যে বা সত্যি কথাটা জানার জন্যে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কখন আমরা ইন অর্ডার টু ইউজ করব। চলো আর একটা এক্সাম্পল দেখে নিই। শি টোল্ড দ্য ট্রুথ in order to protect me। okay, she told the truth, she সত্যি কথা বলেছিল। কেন বলেছিল? in order to protect me, আমাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর উদ্দেশ্যে। ওকে, তার সত্যি কথা বলার কারণ এটাই যে সে আমাকে বাঁচাতে চেয়েছিল, তাই সে সত্যি কথা বলেছিল। তাহলে আমরা বুঝে গেছি যে ইন অর্ডার টু এই ইডিয়মটা আমরা কখন ইউজ করব। কোনো কাজ করার উদ্দেশ্যে, এমন বোঝানোর জন্য। তোমরা তোমাদের ডেইলি কনভারসেশনে এই ইডিয়মটি অবশ্যই ইউজ করো। দ্যাটস অল টুডে, টাটা।